এখানে যে ম্যাটটা আছে খুবই ইম্পর্টেন্ট দশম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দু হাজার চোদ্দো সালে এসেছে তো ম্যাটটা কি ওয়ান বাই মডুলাস থ্রি এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন টু এখানে কন্ডিশনে কি বলা আছে এক্স নট ইকাল ফাইভ বাই থ্রি অর্থাৎ এক্সের ভ্যালুটা ফাইভ বাই থ্রি হতে পারবে না কেন ফাইভ বাই থ্রি হতে পারবে না কারণ এইখানে যদি আপনি ফাইভ বাই থ্রি বসান এক্সের এর ভ্যালুটা তাহলে এই মানটা অসাঙ্গয়িত হয়ে যাবে ইনফিনিটিভ হয়ে যাবে সুতরাং এক্স চলকের আর অস্তিত্ব থাকবে না সুতরাং এই কারণে এক্সের মান কখনোই কি হতে পারবে না ফাইভ বাই থ্রিও হতে পারবে না তো আসুন সমাধানটা দেখি সমাধানটা কি আছে অঙ্কটা হচ্ছে কি ওয়ান বাই মডুলাস থ্রি এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন টু যেখানে এক্স নট ইকুয়াল ফাইভ বাই থ্রি কোশ্চেন যেটা আছে সেটা আমরা লিখে নিলাম তো তারপরে এই লাইন থেকে এই লাইনে এসে কি করলাম ব্যস্তকরণ করলাম বা বিপরীতকরণ করলাম তাহলে এখন বিপরীতকরণে কি হয় লব যেটা থাকে সেটা হরে চলে আসে হর যেটা থাকে সেটা লবে চলে আসে তাহলে এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ লবে চলে যাবে এখানে লবের অনটা নিচে চলে আসবে সুতরাং হরের অন লিখতে হয় না সুতরাং আমরা লিখতে পারি মডুলাস থ্রি এক্স মাইনাস ফাইভ এখন এখানে গেটার দেন ছিল এখানে কি লেস দেন যদি ব্যস্তকরণ বা বিপরীতকরণ করি অসমতার বেলায় তাহলে এই অসমতার চিহ্ন পরিবর্তন হয় গেটার দ্যান থাকলে লেস দেন হয়ে যাবে লেস দেন যদি থাকতো তাহলে গেটার দেন হয়ে যেত আর এখানেও ব্যস্তকরণ করছি সেমভাবে এখানে নিচে হর কি আছে ওয়ান তো ওয়ানটা কোথায় চলে গেলো লবে এবং টুটা লবে ছিল সেটা কোথায় চলে আসছে হরে তো তারপরে এই লাইনটা মাইনাস হাফ লেস দেন থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন হাফ এটা কীভাবে আসলো অসমতার বেলায় মডুলার সাইনটা যদি আমি উঠিয়ে দিই তাহলে এভাবে লেখা যায় মূলত সূত্রটা এরকমের একটু লিখে দিচ্ছি মডুলাস এক্স লেস দ্যান এ হলে এরকমের যদি হয় তাহলে মডুলাস সাইন যদি উঠিয়ে দেই তাহলে এটাকে লেখা যায় এ লেস দ্যান এক্স লেস দ্যান এ তার মানে এখানে এ বলতে কি আমার এ বলতে কিন্তু হাফ আর এক্স বলতে কি থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে দেখুন মাইনাসে তার মানে মাইনাস হাফ লেস দ্যান থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন হাফ তো তারপরে এখন আমাদের উদ্দেশ্য কি এখন কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বের করা তাহলে এক্সের মান যেহেতু বের করবো তাহলে এখানে এই যে মাইনাস ফাইভটা সরাতে হবে কিভাবে সরাতে পারি এই সিস্টেমটা হচ্ছে সব পক্ষে প্লাস ফাইভ নিয়ে পাই তাহলে প্লাস ফাইভ নিলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ কাটা যাবে তাহলে সব পক্ষে মাইনাস হাফ প্লাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ তারপরে আছে প্লাস ফাইভ অর্থাৎ সব পক্ষে আমি প্লাস ফাইভ যোগ করে পাই তাহলে এইখানে মাইনাস ফাইভ প্লাস ফাইভ কাটা যায় থাকে কি থ্রি এক্স আর এইখানে টু লসাহু করলে কি হয় পাঁচ দোগনে দশ দশ থেকে মাইনাস এক বিয়োগ করলে হয় কত প্লাস নাইন বাই টু লেস দেন থ্রি এক্স আসছে এভাবে তারপরে লেস দেন এখানে কীভাবে এগারো বাই টু আসছে টু লসাহু করলে পাঁচ দোগনে দশ আর এক এগারো বাই টু এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এক্সের মান বের করা তাহলে অবশ্যই কী করতে হবে থ্রিকে ক্যান্সেল করতে হবে এখন থ্রিকে ক্যান্সেল করার ওয়ে কি অবশ্যই থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে সব পক্ষকে আমি কত দ্বারা ভাগ করবো থ্রি দ্বারা ভাগ করবো তাহলে থ্রি দ্বারা ভাগ করলে এখানে হবে এক্স এখানে হবে থ্রি বাই টু কেন থ্রি বাই টু কারণ এটার নিচে যদি আমি থ্রি লিখি তিন তিন নয় কাটাকাটি করা যায় তো সেই ক্ষেত্রে থ্রি বাই টু লেস দেন এক্স লেস দেন ইলেভেন বাই সিক্স কেন কারণ এটার নিচে থ্রি বলছি থ্রি ধারা ভাগ তাহলে টু সাথে কি হবে থ্রি তাহলে তিনগুনে ছয় অর্থাৎ এগারো বাই সিক্স ব্যাপারটা হচ্ছে কি এই অসমতার সমাধানটা হচ্ছে থ্রি বাই টু এর থেকে এক্স এর মান বড় বাট ইলেভেন থেকে ইলেভেন বাই সিক্স এর থেকে ছোট সুতরাং আমরা লিখতে পারি সমাধান সেট সমান রিয়াল এক্স ইলেভেন বাই সিক্স কিন্তু এখানে কন্ডিশন কি আসছে কন্ডিশন হচ্ছে এক্স এর মানটা ফাইভ বাই থ্রি হতে পারবে না ফাইভ বাই থ্রি কেন হতে পারবে না আগেই বলেছিলাম কোয়েশ্চনে ফার্স্টেই বলেছিলাম যে ফাইভ বাই থ্রি হলে অসমতাটা অসাঙ্গয়িত হয়ে যায় এই কারণে এখন এখানে আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো তাহলে কি বলছিলাম প্রথম আমরা একটা নিব নেব রেখার যে কোনো একটা বিন্দুকে জিরো ধরবো জিরোর বাম দিকে হবে নেগেটিভ মান এবং ডান দিকে হবে পজিটিভ মান তাহলে এখানে কিন্তু আমার সবগুলো পজিটিভ নাম মান সুতরাং এখানে ওয়ান তারপরে এখানে থ্রি বাই টু থ্রি বাই টু মানে হচ্ছে কত এখানে আপনারা ক্যালকুলেশন করে করতে পারেন থ্রি বাই টু এখানে ওয়ান থেকে টু পর্যন্ত তাহলে থ্রি বাই টুটা হচ্ছে মূলত আমার কত এখানে আমি যদি করি থ্রি বাই টু থ্রি বাই টু তাহলে দুই এক দুই তারপরে এখানে ওয়ান ওনের ভিতরে যায় না একটা দশমিক দিয়ে শূন্য আসবো পাঁচ তার মানে থ্রি বাই টু হচ্ছে আমার কত থ্রি বাই টু কিন্তু আমার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে এক এবং দুইয়ের মাঝখানে দেখেন এখানে থ্রি বাই টু আর ফাইভ বাই থ্রি এখানে আসলো কেন ফাইভ বাই থ্রি এটা গ্রান্টেড না এ কারণে এটাও কিন্তু চিহ্নিত করতে হবে আর আছে কি ইলেভেন বাই সিক্স ইলেভেন বাই সিক্স একইভাবে দশমিক দিয়ে কোন জায়গায় পরে আনুমানিক একটা বীরত্ব বৃত্ত আঁকবেন তো এখন দেখেন এখানে থ্রি বাই টু থেকে ইলেভেন বাই সিক্স পর্যন্ত সব মান গ্রান্টেড হবে শুধু ফাইভ বাই থ্রি ছাড়া এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখা আশা করি ম্যাটটা বুঝতে পেরেছেন যদি আপনাদের উপকার হয় থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন